আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহতাল রহমতে দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই থেকে আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ পাওনা টাকা আদায় করার জন্য জীবনে উন্নতি করার জন্য আপনি যদি দেখেন আপনার জীবনে একের পর এক বিপদ আসতেছে বালা মসিবত আসতেছে আপনি খুব টেনশনের মধ্যে আছেন সেক্ষেত্রে বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য এই আমলটি আপনি করতে পারেন এছাড়াও কারু কাছ থেকে আপনি টাকা পাবেন সে আপনাকে টাকা দিতে রাজি হচ্ছে না আপনাকে ঘুরাচ্ছে সেক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারেন আমলটা কোন সময় করবেন কিভাবে করবেন বিস্তারিত সুন্দরভাবে বলে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পবিত্র কোরআনের সুরার সুরার আয়াত নং তিরিশ অর্থ তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন এই পবিত্র কোরআনের আয়াতটি থেকে এটা বোঝা যায় যে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আনতে হবে কারণ আপনার আসা যে সমস্ত বিপদ আপদ সেটা আপনার নিজেরই কর্মের ফল তাই পরিবর্তন আনলে সেই সমস্ত বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এখন চলুন জেনে নিই যে দুয়াটি পড়লে পাওনা টাকা আদায় করতে পারবেন এবং জীবনে উন্নতি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ দুয়াটি আপনারা স্কিমের উপরে দেখতে পাচ্ছেন যারা আরবি পারবেন না আমি তাদের জন্য বাংলাতে লিখে দেব দুয়াটির উচ্চ কারণ হলো আল্লা হুমায়ূন্নি আউ জুবিকা মিন জাওয়ালি নি মাতিকা ওয়া তাহা ওলি আফি হাতিকা ওয়া ফুজা আতি নিকমাতিকা ওয়া জামি ছা খাতিকা এ দুয়াটি যারা আরবি পারবেন না তাদের জন্য বাংলাতে লিখে দেওয়া হলো এ দুয়াটির আমল করার নিয়ম হচ্ছে আপনি এরশার নামা শেষ করে ওখানে বসে থেকে দুরুদি ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে দুয়াটি এগারো বার পাঠ করবেন তারপরে মোনাজার ধরবেন মোনাজার ধরে যার কাছ থেকে আপনি টাকা পাবেন তাকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বোলা আমিনের কাজ সে তার জন্য দোয়া করবেন যাতে সে পরিবর্তন হয়ে আপনার টাকাটা ফিরিয়ে দিয়ে যায় আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চাইবেন তারপরে মোনাজাত শেষ করে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে আমলটি করা শেষ করবেন এছাড়াও জীবনে উন্নতি করার জন্য আপনি যে কোনো নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এছাড়াও আপনি চাইলে যে কোনো সময় বা যে কোনো নামাজের পরে এই দোয়াটির আমল আপনি বেশি বেশি করতে পারেন দোয়াটির অর্থ ভিডিও শেষে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম